আজকে আমরা চলে এসেছি আইসক্রিম সাজাবো, মেকিং না, মানে আইসক্রিম বানাবো না, কিন্তু আইসক্রিমকে পুরো ডেকোরেট করা যায় সেগুলো করবো। আমাদের আমরা নর্মাল আইসক্রিমই খাই, আর কী করে ডেকোরেট করা যায় সেটা আমরা এবার স্টার্ট করছি। তো আমি আগে নামগুলো বলে দেবো জিনিসের। এটা হচ্ছে কি, গুড ডে চকলেট নাকি হারমোনি, গুড ডে হারমোনি, হারমোনি গুড ডে, হারমোনি গুড ডে। এখানে আমি যেগুলো এগুলো হয়ে যাচ্ছে রেখে দিচ্ছি। বোঝাতে বোঝাতে আইসক্রিম গলে যাচ্ছে। এটা আমি চকলেটই বলছি। হ্যাঁ ঠিক আছে, আর আমার পড়তে টাইম লাগবে। হ্যাঁ ঠিক আছে, সব দেখিয়ে দিই তাহলেই হবে। কেমন আমি কেটে দেবো তাড়াতাড়ি করে, কেন কাট তো হবে না এখন। তাহলে দেখাবো তো, দেখাবো তো। এটা হচ্ছে বিস্কুট টাইপেরই মিল্ক ফ্লেভার এটা। আচ্ছা এটা হচ্ছে একটা অরেঞ্জ ফ্লেভার, এটা হচ্ছে পাইনাপেল ফ্লেভার। আমি একটু হেল্প করে দিই। এই এই দুটো, এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার। তুমি কোনটাতে কি দেবে ঠিক করে নাও, সেটা সেটা কাটবো। এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার, স্ট্রবেরিটা কেটো না। আচ্ছা এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার, না না স্ট্রবেরি কাটো, এইটা কেটো না, একটা অরেঞ্জ কেটো না। এটা হচ্ছে চকলেট ফ্লেভার, তোমার সবকটা কমপ্লিট। এটা তো আমি বললামই, আর একটা বাকি রয়েছে। তোর কি আইসক্রিমের মধ্যে দিয়ে তারপরে খেতে হবে? হ্যাঁ। আচ্ছা এটা হচ্ছে চকলেট স্টিক, চকলেট স্টিক। আচ্ছা চকলেট অ্যান্ড মিল্ক দিয়ে তৈরি আছে। এদের ফটো দেওয়া আছে সামনে একটা, সেটা এখন না খুলবে। একটা অরেঞ্জের ফ্লেভার বাদ দিয়ে বাকি সব খুলতে পারো। এসব ওয়েফার সব? হ্যাঁ অল্প করে দিও। এই যে তিনটে করে, এই যে একটা করে প্যাকেট দিও, ব্যাস আর লাগবে না, ওইটা দিয়ে দিও। তো আমি এভাবে সাজিয়ে নিচ্ছি। আগে ছটা করে আছে এখানে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা করে। বেশি টাইম দিলে গলে যাচ্ছে আইসক্রিম, সাজানো শুরু করে দাও। আর এইটাকে এখানে এর সাথে মনে হয় বাটার স্কচের সাথে এগুলোই ভালো, পাঁচ দিয়ে সাজা, দেখতে ভালো লাগবে। এটা ভ্যানিলার সাথে দুটো করে আমি সব করে দিই। আর খোলা হয়েছে না? একটাই খুললাম তো। কেন একটা কেন? পাইনাপেলটা খুলেছি, আর কি খুলবো? অরেঞ্জ খুলি, দুটো অরেঞ্জ আছে তো, একটা অরেঞ্জ না খুললেও হবে, বাকি সব খুলে ফেলা। ছটা ছিল এখানে, দিয়েছে না আমার, ছটা ছিল যেমন আমি ছটা তিনটে প্লেট নিয়েছি, সেই জন্য আমি দুটো দুটো করে সব করে সাজিয়ে দিয়েছি, সমানভাবে ভাগ হলো। আরও মা দিই, তারপর আমি আবার, আচ্ছা এগুলো তাহলে আমি সাজাই। কতগুলো দিয়েছে একটু খুলে দেখি, এগুলোর ভিতরে কি এগুলো? ও এগুলো হোয়াইট হোয়াইট, এগুলো চকলেট, এটা মিল্ক চকলেট। কট 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 করে শব্দ করে খেতে হয়? হ্যাঁ, না না ওরা চুষতে হবে, খেতে খেতে অনেক চুষে চুষে খেতে হয়। এই যে মিল্ক চকলেট, যাই ওয়াইফারগুলো দিয়ে দাও। ওয়েফার্স সব, হ্যাঁ ওয়েফার্স। ভ্যানিলাগুলো বাদ দেবো, বেশি আবার খেতে পারা যায় না, কিন্তু সাজানোটা একটু হালকা পোলকার মধ্যে সাজালে ভালো লাগে দেখতে বেশি। আমার খুব ভালো লাগে, আমি এটা খেয়ে নিলাম। এই এইটাই পাইনাপেলটাই শুধু দুটো করে দিয়েছি, বাকি সব একটা একটা করেই দেব। সাজানোটা স্টার্ট করে দে, নালে কিন্তু বলতে আরম্ভ করছে। এনে এনে স্টিক নে, আমি এখানে র‍্যাপগুলো রাখছি, স্টিকসগুলো দিয়ে। তুমি হেল্প করে দাও, বলতে পারছো না তুমি, দেখাও বাইরে স্টাইল আইসক্রিম করে দাও, না একটু আনর‍্যাপ করে দাও, সব গলে যাচ্ছে আইসক্রিম গুলো। আজকে খুব মজা হচ্ছে, এই মজা হচ্ছে, মজা খুব মজা হচ্ছে, কারণ অনেকদিন পর আবার আইসক্রিম খাবো, অনেকদিন খাওয়া হয় না, শীতকাল পড়ে ছিল। আচ্ছা এগুলোতে কিন্তু দুটো দুটো করে দিও, ছটা দিয়ে ওটা দুটো দুটো করে দেবো সবকটাতে।
তাড়াতাড়ি কর বাবু, বলে যাচ্ছে কিন্তু। ওগুলো সব না খুললে হবে? একটা রয়েছে, একটা খুলে দিতে হবে। ব্যাস, এবার কি স্টার্ট নাকি? না, এর মধ্যে গুড্ডে বিস্কুট যাবে। গলে যাচ্ছে ফাস্ট বাবু। ফাস্ট করছি যদিও একটু লেট হচ্ছে। একটা দেখি দে। ঠিক আছে, ভাঙাটা আমাকে দিয়ে দে। আচ্ছা এই দরজা খুলে আসিস না, অপাস থেকে পারলে। এটা বাবু, বাবু খাওয়া স্টার্ট করে দাও, ভুট্টা বুকে দিয়ে দাও। নিনো আমি, তুই স্টার্ট কর। ভালো টেস্ট। দারুণ হয়েছে তো। পয়লা বৈশাখের আগে, পয়লা বৈশাখের আমার 300 কমপ্লিট করে দিন। হ্যাঁ, এগুলো থেকে কমপ্লিট করি। এখন কেমন? বাই।